দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, তো আজকে তো 6 অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর, আজকে অক্টোবর, 6 অক্টোবর আজকে। তো আজকের বাজারে দাম কেমন চলতেছে? আর 6 অক্টোবর যাই হোক, স্বাভাবিক বেচা কেনা আছে। গতকাল 5 তারিখ ছিল, বেচাইতে আজকে 2 টাকা বেশি, 1 টাকা বেশি আছে, 1 টাকা বেশি আছে। এবং আটুক বেশি হতে পারে, হাট বাজারে পেঁয়াজ আমদানি কম হচ্ছে, বৃষ্টির কারণে আনতে পারতেছে না, আরো 2-3 দিক মনে হয় আবহাওয়া খারাপ আছে। যা হোক, 2-3 দিন 2 টাকা আরো বাড়তে পারে, 1 টাকা বাড়তে পারে, বাড়তে পারে। তো এই যে হাটের বাজারে আজকে আমদানি কেমন ছিল? হ্যাঁ, হাটের বাজারে একটু মনে আমদানি নেই, স্বাভাবিক মতন আমদানি রয়েছে। শতকরা মনে হয় 40% আমদানি হয়েছে, যেন 140% আমদানি হয়েছে, এরকমের অবস্থা। এরকম আমদানি হয়েছে শুধু বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে। তবে হাটের বাজার 100-150 টাকা বেশি আছে। বেশি না? বেশি, 100-150 টাকা বেশি। কিন্তু পাবনারাই বেশি, পাবনা 3938 যাচ্ছে পাবনা, আবার পাংশা 3737 বাজার, ফরিদপুর বাজারটা একটু কম আছে, 3537 বাজার, 3537 এরকমের। এখানে দেখতেছি সুপার কোয়ালিটির এলসি পেঁয়াজ আছে, এটা কোথার ভাই? এটা ভাই ইন্দুরের মাল, খুব হাই সুপার কোয়ালিটির মাল। এটা ইন্দুরেরটা? হ্যাঁ। এটা কি পেঁয়াজ নাকি ভাই? অনেক সুন্দর, খুব সুন্দর পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ, হাই সুপার কোয়ালিটি পেঁয়াজ, হাই সুপার কোয়ালিটির আছে। এটা বেচলাম ভাই, উনি 85 রেট দিছে। এটা কত করে বিক্রি করছেন? 77 টাকা বিক্রি হয়েছে, 77-77 বিক্রি হচ্ছে। মানে এত সুন্দর পেঁয়াজ 77-77 টাকা, 77-77 বিক্রি হচ্ছে। কিন্তু আটক বাড়তে পারে, 1-2 দিন পরে মনে হয় টাকা বাড়তে পারে, একটু বাড়তে পারে না? রেট দিছে ওই 80-82 টাকা, কিন্তু 77-77 খায় না। চাহিদা কেমন আজকে? এটা ভালো চাহিদা, এটা খুব ভালো চাহিদা মাল, খুবই সুন্দর মাল, খুবই ভালো চাহিদা আছে, ভালো চাহিদা। তো এই আবাসিক এলাকার কারণ বাজার এসে দাম করছে, দামও বলছে 75 টাকা আমি বেশি নেই, 77-76 দিয়ে একটা কুচি বেচতেছি আর কি, এরকম বিক্রি করছে। আর এটা একটা গুজরাটের মাল আছে, দেখেন খুব সুন্দর। এটা কোথার? এটা গুজরাটের মাল, পাবনার মালের মতন খুবই সুন্দর মাল, গুজরাটের। হ্যাঁ, গুজরাটের মাল, এই দেখেন কিসের রাজশাহী ভান্ডার, হাই ফাই মাল আইছে। এটা খুবই সুন্দর মাল, অনেক সুন্দর মাল আছে, দেশি পিজের মতন। হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি করতেছি 84-83, এটা 84-83 বিক্রি করতেছি, রাজশাহী ভান্ডার ফেল। এই মালদার সাথে রাজশাহী মালের ফেল কোয়ালিটি দেন কত সুন্দর, অনেক সুন্দর, একবারে সাদা 4টি দাহিরপুরি বীজের মতো। যে রাজশাহীর পেঁয়াজটা এরকম একটা বাসা, এখানে এরকম একটা বাসা বীজ আছে, ওরা বেশি 105 টাকা দিচ্ছে, 105 টাকা করে, 105 টাকা। মোটামুটি ভাবে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির কারণে দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ এর কারণেই দেশি পেঁয়াজের বাজারটা নিয়ন্ত্রণে আছে। যদি আবার এলসি পেঁয়াজ একটু আমদানি কম হয়, তাহলে দেশি পেঁয়াজের বাজার আরেকটু বাড়তে পারে, আরেকটু বাড়তে পারে, আরেকটু বাড়তে। সামনে তো পুজো, পুজো সামনে, দুর্গাপূজায় পোর্ট বন্ধ থাকবে। হ্যাঁ, এই পোর্ট বন্ধ থাকাতে মনে করেন আপনার 9 তারিখে পোর্ট বন্ধ, 9 তারিখে 3 দিন পর্যন্ত পোর্ট বন্ধ থাকবে, দুর্গাপূজায় কিছুটা বাড়তে পারে বাজার। আবার 3 দিন পরেই লক্ষ্মী পূজা, লক্ষ্মী পুজো 3 দিন বন্ধ থাকে, তারপরে 15 দিন পরে আবার কালী পূজা, ওই কালী পুজো 7 টাখানেক অ্যাভারেজে বন্ধ থাকে আর কি। এর মধ্যে কিছুটা দেশি পিজের বাজার বাড়তে পারে, বলা যায় না, এখনো বলা যাচ্ছে না, এখনো বলা যাচ্ছে না। যদি সুযোগ সুবিধা হয়, বৃষ্টি আদল না হয়, হাটে আমদানি হলে তাও মনে হয় পূজার ভিতর দিয়ে একটা বাড়বে, বেশি না, বেশি না, অল্প অল্প বাড়বে। হ্যাঁ, অল্প বাড়বে। তো আজকে মোটামুটি বেঁচে কিনা, বেঁচে কিনা স্বাভাবিক, বৃষ্টির মধ্যে যাই হোক আমি খারাপ বেশি নেই, স্বাভাবিক বিক্রি করছি। এই মালগুলি বেচলাম আজকে, দেশি মাল, এটা 85-84, এই মালটা 85-84 বিক্রি করছে। হ্যাঁ, দেশি মাল ফরিদপুর। হ্যাঁ, আর এটা বিক্রি করেছি রাজবাড়ি, এটা 86-87 বিক্রি করছি, 86-87। হ্যাঁ, এটাও রাজবাড়ি 86-87, এটা 88-78, এটা 80 টাকা বাজার। এটা কোথার? এটা এটা নর্মাল মাল, এটা আপনার নগরকান্দা সালতা, একটা পিজা আছে, ওটা ওই 78-80 রেট দিয়েছে, 75-76 বিক্রি হয়, এরকমের
আচ্ছা, তো এখন হাটের বাজারে তো সবাই পেঁয়াজ উঠানোর কথা, কারণ সিজনের শেষ পর্যায়ে। এখন পেঁয়াজে একটা বেশি আটে তা নাই, কয়েক আট ভালো আমদানি হয়েছিল, অনেক বছরের চাইতে এখন অনেক আমদানি হয়েছিল, কিন্তু এখন আবার একটু কমে আসছে। কিন্তু চিকন মাল বেসনের আমদানি বেশি হয়েছে, মোটা মালটা আট বাজারে বেশি মাল আমদানি কম হচ্ছে, কারণ অর্থাৎ মালও কমে আসছে এখন, তারপরে ওই বৃষ্টির জন্যই মাল কম আনতেছে, ওরা হুবি ডেলিভারি একটু মাল আবার চাপ দিবে, কিন্তু বাজার দেখাতে পারবে আর কি, বাড়বে না, বাজার বাড়বে 100%, বাজার বাড়বে 1 টাকা। তারপরেও এবার নতুন যে পিসটা একদিন লাগানো আরম্ভ হয়েছে, যারা পেঁয়াজ নতুন মরিকারে লাগাইছে ওপরে পিস তো লাগাইছে, কত কত নষ্ট হয়ে গেছে, আর বাদ বাকি এখন যে বৃষ্টি হচ্ছে কতকের জমিতে আঁটো থেকে থোড়া পানি, মাজা পানি, আবার আমু এক বিঘে জমি লাগাবো 1.5 বিঘে, ওই জমিতে ধান পাইয়েছিল, ওই জমিতে ধান পাকা মাত্র ওই ধান কাটবো, কামড়া নিছি কাটবো, তারপর সে মনে করেন বৃষ্টি হওয়া ওই মাটিতে আঁটো পানি হয়ে গেছে, ওই জমিতেও কিন্তু আমি মুড়িকাটা ওই ধান কাটিয়ে হারিয়ে মুড়িকাটা লাগাবো, তাহলে আমার জমিতে যদি আঁটো পানি হয়ে যায় তাহলে আবার ধান সোয়ার এলাকায় আসো করতে পানি বেশি হয়ে গেছে। এই জন্যই বলতেছি আমি শিওর 100% এলসিপি মুড়িকাটা পেয়ে আর অগ্রাণ মাসে দিতে পারবো না, অগ্রাণ মাসে একদিন মুড়িকাটা আসে এবার দিতে পারবো না, এবার পৌষ মাসের 15 তারিখ ছাড়া পিস মুড়িকাটা দিতেই পারবো না, পারবে না, না এই জন্যই একটা ফাঁকা আবার দেখতেছি দেশি বীজের জন্য গুড অয়েল, দেশি বীজের জন্য সেটা গুড অয়েল যদি 15 দিন 1 মাস পাইছে যায় দেশি বীজ আবারও একটু দাম হতে পারে, 100% দাম হবে, সেঞ্চুরি আবারও হবে সামনে, হ্যাঁ সামনে, তবে আজকে কিছু কিছু পাবনার মাল কাটা ঘরে কিন্তু 100 টাকা 98টা বিক্রি হচ্ছে, কাটা ঘরে কোনো কোনো ঘরে 98 100টা বিক্রি হচ্ছে, এই জন্য বলতেছি আর একটু দাম হতে পারে, আরেকটু হইতে পারে, হ্যাঁ হইতে পারে। তো এখন যে পেঁয়াজটা এখানে দেখতেছি আমরা, এটা ফরিদপুরের, এটা নগরকান্দা সালতার মাল, এটা একটু নিম পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ এটা, হ্যাঁ এটা নর্মাল পেঁয়াজ, আর এগুলো ভালো, একটু ভালো, এটা ভালো আছে। তো এখন যারা ব্যাপারী ভাইরা আপনাদেরকে পেঁয়াজ দেয় তারাও বেশি দিতে পারতেছে না, লস হইতেছে, এখন বেশি দিতে পারতেছে না, ওরা কিনতেছে না, সাহস শুধু লসই, ব্যাপারীদের এ পর্যন্ত অনেক টাকা লস ভাই, যার 3 লক্ষ টাকা আছে তার 2 লক্ষ আছে, যার 4 লক্ষ ছিল তার 2.5 লক্ষ আছে, এমন পুঁজি ঘাটতি হয়ে গেছে ভাষায় বলা যায় না, অনেক লস, লসের পরিমাণটাই বেশি, লসের পরিমাণটাই এবার ব্যাপারীদের বেশি, কিন্তু গৃহস্থ পাম্পার, গৃহস্থ কিন্তু অনেক ভালো ছিল, মানে 4,000-3,500 নতুন পিজি বিক্রি করেছে, তারপরেও আবার এই যে আমি বলেছিলাম জ্যৈষ্ঠ আষাঢ় মাসে 4,200-4,300 টাকা মন দিচ্ছে, এগুলোও মনে করেন ভালো পয়সা পাইছে, কিন্তু আজকেও আবার মনে করেন দাম একটু বেশি, 3,800-3,900 পাবনার মাল, 3,800-3,900 পাবনার মাল, আজকেও কিছু কিছু আটে 3,900, 4,000টাও বিক্রি হয়েছে, কিন্তু সেই জন্যই বলতেছি বড় পিস দেশে একটু কমে আসছে, তারপরেও এখন আবার গৃহস্থরা কত এই যে বৃষ্টি নামার কারণে মালগুলো পরে বিক্রি করবে, যার জন্য মনে করেন এরকম হচ্ছে, তো বাজার বাড়বেই ভাই একটু, একটু বাড়তে পারে, তারপরে আবার মুড়িকাটা লাগিনি পাইছে গেল এই বৃষ্টির কারণে, 1 মাস পাইছে গেল আর কি, এখনো 15 দিন লাগিস জমিটা চাষ করতেই, মানে রোজ উঠলি পারে জমি জৌবি, তারপরে জমি চাষ করবো, এবারে যে 1 মাসই লেগে যাবো এখনো মুড়িকাটা লাগাতে, 1 মাস লাগবে, 1 মাস লাগবে, কারণ বৃষ্টির তো অনেক বৃষ্টি হয়েছে, মাটি নরম, গাড়ি ঘোড়া নামাবি কেউ করে, পাওয়ার টেলার জমিতে নামবে না, এই জন্য 1 মাস 25 দিন পাইছে গেল লাগাই নেই। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানির পরেও কিন্তু দাম ওইভাবে কমে নাই, হ্যাঁ ইন্ডিয়ান যেভাবে কমার কথা ছিল, শুল্ক ছিল 40%, করেছে 20%, তারপরও যেভাবে কমার কথা ছিল ওইভাবে কমে নাই, স্বাভাবিকের মতন আছে, তবে যদি শুল্ক পুরাপুরি তুলে দেয় মোদী সরকার তাহলে পিসটা আপনার এলসি পেঁয়াজ 70-75-80টা থাকবে, বা 65-70 হতে পারে, আর দেশি পিস বাজার কমার সঞ্জনে আমার ভালো পিস দেশি বাওয়াটা যতই কমুক 90 কমে আর আসবে না, 90 কমে আসবে, 90 কমে আসবে না ভালো পিস, কিন্তু বাজার বাড়বে, 90 না বাজার বাড়বেই, বাড়বে, বারবার বাড়বে, বাড়ার সম্ভাবনা, কারণ আজকেও দেশি পিস মনে করেন যে কাটা ঘরে 100-98 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু ফরিদপুরের মালগুলো একটু কম দাম বিক্রি হচ্ছে, 90-85-92 এই বিক্রি হচ্ছে ভাই, এরকমের এরকমের। তো আশা করা যায় দাম সামনে কৃষক কিছু দাম পাবে, হ্যাঁ কৃষক আশা করা যায় মরি কাটার কারণে বা বৃষ্টির কারণে কিছুটা মাল দাম বাড়তে পারে, পাবে কৃষক পয়সা পাবে, পয়সা পাবে। তো এইটাও কোথায় বললেন, নগর ইন্দোরের মাল, ইন্দোরের মাল আমি আসতে পারছিলাম 76-77 আর কি, 76-77 টাকা, হ্যাঁ 82 টাকা রেট দিছে, 82 টাকা, কিন্তু বৃষ্টির কারণে কাস্টমার নাই, যার কারণে 2-1টা কমে বিক্রি করছে, 2-1টা কমে। এই বস্তায় কত কেজি আছে ভাই? বস্তায় ভাই 55-56 কেজি ওজন হয়, বস্তায় আছে 55-56, 52-56 কেজি আছে। আচ্ছা, এই সব মালের কারণেই দেশি পেঁয়াজের দাম, হ্যাঁ এই সব মালের কারণেই দেশি পেঁয়াজের বাজার একটু কম, হ্যাঁ হ্যাঁ, মানে এইটা এগুলো না আসলে কিন্তু দাম সেঞ্চুরি প্লাস
বেশি থাকবে, সেঞ্চুরি প্লাস মানে 120 মানি থাকতো আর কি প্রতি কেজি, 120 টাকার উপরে, 120 টাকা মানে এই আপনার ভারতীয় পেঁয়াজ, তারপরে পাকিস্তানি। আমি বলছিলাম এর আগের ভিডিওতে যদি ভারতের পেঁয়াজের শুল্ক না তোলে তাহলে 150 টাকা কেজি পিস হবে, কিন্তু এই ভারতের পিস শুল্ক উঠানের কারণেও যেহেতু পিস কমে নাই এখনো, তো এগুলি না আসলে পরে পিস 100% 120 টাকা আজও থাকতো, 120 টাকা থাকতো, আজও থাকতো। বলা যায় না কি হবে কি লাস্টে, যেভাবে বৃষ্টির কারণ হইতেও পারে আবার 120 টাকা, বলা যায় না, এটা অগ্রিম বলা, অগ্রিম বলা মুশকিল, হইতেও পারে, আমার দৃঢ় বিশ্বাস হইতেও পারে, বলা যায় যদি 5 দিনের জন্য 2 দিনের জন্য হয় তা হইতে পারে, বলা যায় না। তো এখন যারা ব্যবসা করতেছে তারা আসলে তাদের উদ্দেশ্যে কি বলতে চান সর্বশেষ? এখন যারা ব্যবসা করতে চায় এলসি থাকতে বেশি যেন ওরা মাল কেনাকাটি না করে, আমি বলতে চাই আমাদের সাথে যোগাযোগ করে যেন মাল কেনে, লাভবান হবে, প্রত্যেক দিন যে মাল কেনা লাগবে ওইটা কোনো ইয়া না কথা না, তবে আমাদের সাথে যোগাযোগ করে সপ্তাহে একদিন মাল কিনে যেদিন লাভ হয় ওই দিন আমরা বলবো আসছি কেন, কিন্তু এলসি মালের আমদানি বুঝে আমরা বলবো যার শিপটা আমদানি কম তোমরা মাল কেনো, তাহলে বুঝেছি যদি কেনে তাহলে 2 টাকা লাভ হইতে পারে, 1 টাকা লাভ হইতে পারে। হ্যাঁ, তো ভাই আর কিছু বলবেন? আর কি বলবো, আর বলার উদ্দেশ্য হলো কি, সরকার তো আর নতুন সরকার তো, সামনে কৃষি কাজ, অনেকে কৃষক লোক, আমাদের পাট চাষ এবং পেঁয়াজ চাষ বাংলাদেশে বেশি, আমি সরকার ডাক্তার ইনোজ ভাইয়ের আর প্রধান উপদেষ্টার বলি যাতে সরকারের জন্য কৃষকরা একটু ভালো থাকে, সার বিষের জন্য দাম কমায় এবং কৃষকদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তারা যেন সামনের বছর বেশি বেশি করে পিঁয়াজ আবাদ করতে পারে যাতে বাইরের কোনো পিস না লাগে আমার বাংলাদেশে, এদিকে একটু বেশি বেশি লক্ষ্য রাখতে করি আমি ডাক্তার ইনু সাহেবের যাতে কৃষকরা একটু ভালো থাকে। ঠিক আছে বড় ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়েছে। তো যে যেখান থেকে দর্শক আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন দেখছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।